নয়াপুর গ্রামে এক চাষির ঘরে মেনু নামে এক ছাগল ছিল। ওর 3টি বাচ্চা ছিল। বাচ্চাদের নিয়ে ও খুব টেনশনে থাকতো, কেননা গ্রামের সীমানাতে একটি ঘন জঙ্গল ছিল। ওর ভয় হতো, কখন না জানি খেলতে খেলতে ওরা জঙ্গলে চলে যাবে আর বন্য পশু শিকার হয়ে যাবে। এই ব্যাপারে চিন্তিত ছাগল সবসময় বাচ্চাদের গাইড করত যে কখনো যেন ওই জঙ্গলের দিকে না যাওয়া হয়। কিন্তু একদিন ছাগলের বাচ্চা চাষির বাচ্চাদের যে খাবার এনে দেয় তার সঙ্গে কথা বলতে শোনে যে জঙ্গলে তো এমন সবুজ চারা চারিদিকে ভরে থাকে। শুনে ওর চারিদিকে সবুজ চারা দেখার ইচ্ছে হয় আর চুপচাপ জঙ্গলের দিকে চলে যায়। যখন মা ছাগল এটা জানতে পারে তখন ও খুব চিন্তায় পড়ে যায় আর সঙ্গে সঙ্গে নিজের বাচ্চাকে খুঁজতে বেরোয়। ওদিকে ছাগলের বাচ্চা খেলতে খেলতে সবে ঢুকে যায়। অমনি 3-4টে হায়না এসে ওকে ঘিরে ধরে। এটা দেখেই ছাগলের ছানাটি ভয় পেয়ে যায় আর জোরে জোরে ডাকতে থাকে, নিজের মাকে ডাকতে থাকে। ওই দেখে সব হায়নারা হাসা শুরু করে দেয়। বা কি তাজা তাজা মাল! যদি এটাকে পরশু দিন পেতাম। পরশু দিন আমার জন্মদিন ছিল না, পার্টি আরো জমে যেত। আরে তাহলে কি হয়েছে? বিলেটেড হ্যাপি বার্থডে। ভাই আমার মনে হয় এবার বিলেটেড পার্টিটা আমাদের দারুণ জমে যাবে। হ্যাঁ, 250 গ্রামের সাথে 1 কেজি ফ্রি। থাক থাক আর হাসিস না, না হলে সিংহরাজা এসে তোদেরকে মেরে খেয়ে ফেলবে। সিংহরাজা কেন? তোমার কি মনে হয় আমি একে এখানে ছেড়ে কেন গিয়েছিলাম জানো? কেননা সিংহ মহারাজ হুকুম দিয়েছিল যে আমি আমার বাচ্চাকে নিয়ে এখান থেকে না যাই যতক্ষণ না সিংহ মহারাজ আসে। ওনার আসার আগে যদি তুমি আমাকে বা আমার বাচ্চাকে মেরে ফেলো তাহলে কিন্তু সিংহ মহারাজ তোমাদেরকে ছাড়বে না। সিংহ মহারাজ বুঝবে কি করে যে আমরা তোমাকে মেরে খেয়ে ফেলেছি? তুমি কি সিংহরাজাকে বোকা ভাবো? উনি কিন্তু জঙ্গলের রাজা। ওই দেখো হাতি, ওই রাজাকে উনি আমাদের ওপর নজর রাখতে বলে গেছে। শুনলে? তুমি এবার চাইলে আমাদেরকে মেরে খেতে পারো। শুনে এবার 4টে হায়নাই চিন্তায় পড়ে গেল আর নিজেদের মধ্যে বলা বলি করে। বন্ধুরা, হাতি রাজা তো আমাদের ব্যাপারে বলে ফেলবে। তাহলে কি করব? আর কি করব, প্রাণ বাঁচিয়ে চলে যাই। সিংহের মুখ থেকে শিকার তোলা এত সোজা কথা নয়। চলো পালিয়ে যাই ভাই। বলতে বলতে 4টি হায়নাই ওখান থেকে চলে গেল। হায়রানা যেতে বাচ্চার প্রাণ বেঁচে গেল ভেবে ছাগল বাচ্চাকে নিয়ে তাড়াতাড়ি পালাতে শুরু করলো গ্রামের দিকে। এবারও কিছুটা এগোতেই ওর সামনে সিংহ এসে পড়ল। ওদের দেখে সিংহ গর্জন করে উঠল আর ওদের দিকে এগিয়ে গেল। এই দেখে বাচ্চা ভয়তে মায়ের গায়ে সেটে গেল। সিংহ এক লাফে ওদের সামনে পৌঁছে যায়। তখন মনে মনে ভয় কাঁপতে থাকা মা সাহস করে বলল, দাঁড়ান সিংহ মহারাজ, তাহলে সিংহী রানী রেগে যেতে পারে। কোথায় সিংহী? তুমি ছাগল হয়ে নিজেকে সিংহী ভাবছ? হা হা হা। না, আমি আপনার রানীর কথা বলছি। আমার সিংহী? হ্যাঁ, আপনি কি ভাবছেন আমি আমার বাচ্চাকে নিয়ে এই গভীর জঙ্গলে পিকনিক করতে এসেছি? না, আমাকে সিংহী রানী ধরে ফেলেছিল আর বলেছিল যতক্ষণ না আমি ফিরে আসি তুমি এখান থেকে যাবে না। আজ আমি আমার স্বামীর জন্য তোমাকে আর তোমার বাচ্চা দুজনকেই নিয়ে যাব। আমি কি করে বিশ্বাস করি? ঠিক আছে, তাহলে সিংহী মহারানীর রাগ হলে আপনাকে সামলাতে হবে। তখন কিন্তু বলবেন না যে আমি কিছু বলিনি। যদি তাও বিশ্বাস না হয় তাহলে আপনি ওই কাককে জিজ্ঞাসা করে নিন। সিংহী মহারানী ওকে আমাদের উপরে নজর রাখতে বলে গিয়েছিল। যদি আমাদের সাথে কিছু ঘটে কাক কিন্তু মহারানীকে বলে দিবে আর সিংহী মহারানী ওকে ছাড়বে না। পারলে ওই কাকটাকে দাঁড়িয়ে দেখুন, ও আমাদের ছেড়ে যাবেই না, কারণ সিংহী মহারানী ওকে হুকুম করেছে। শুনে কাককে তাড়ানোর জন্য গর্জন করতে থাকে। কিন্তু কাক এক জায়গা থেকে উড়ে আরেক জায়গায় গিয়ে বসে। এই দেখে ছাগল বলে উঠল,
কোনো লাভ হবে না সিংহ মহারাজ, কাক সিংহী মহারানীর হুকুম মানবে না সেটা কি হতে পারে? ঠিক বলেছো তুমি, কাক তোমাদেরই গোয়েন্দাগিরি করেছে তাই যাচ্ছে না। থাক, সিংহীর সাথে পাঙ্গা নিয়ে কি হবে, আমি চলে যাচ্ছি, পরে তো সিংহী তোমাদেরকে আমার জন্যই নিয়ে আসবে। বলতে বলতে সিংহ ওখান থেকে চলে যায়। ওরা যেতে ছাগল ওর বাচ্চাকে নিয়ে তাড়াতাড়ি নিজের গ্রামের দিকে এগোতে থাকে। আর কিছুটা এগোতেই সামনে সিংহী এসে পড়ে। তাদের দেখে সিংহী গর্জে ওঠে। ওকে গর্জাতে দেখে বাচ্চা মায়ের পিছনে লুকিয়ে পড়ল। বাহ, আজ আমার সিংহ রাজা দুটো তাজা শিকার পেয়ে খুব খুশি হয়ে যাবে। বাহ, স্বামী স্ত্রী হয় আপনাদের মতো, দুজন দুজনকে সত্যি খুব ভালোবাসে। তার মানে রোজ আপনি সিংহের জন্য শিকার করে নিয়ে যান, আজ সিংহ মহারাজ আপনার জন্য আমাদের শিকার করার প্ল্যান করেছিলেন। তো করল না কেন? বলেছিলেন সিংহী গুহাতে ফিরুক, তারপর আমি তোমাদের শিকার করে নিয়ে যাব, আর সিংহীকে আজ আমার তরফ থেকে পার্টি। সত্যি সিংহরাজা আজ আমার সম্পর্কে এই ভাবছে? হ্যাঁ, আপনি গুহাতে যান তো আগে, উনি এসে আমাদেরকে নিয়ে যাবেন। ওকে, কিন্তু আমি চলে যেতে যেতেই তোমরা যদি পালিয়ে যাও? আমরা এখনো তো পালাইনি, আর আমাদের উপরে নজর রাখতে সিংহ মহারাজ এই খরগোশকে রেখে গিয়ে যাচ্ছেন। আমি যেখানে যেখানে যাব ওই খরগোশ আমার পিছনে আসবে, আর সিংহ মহারাজকে সব বলে দিবে। বলো খরগোশ। দেখলেন, আমার কথা শুনে ওর কান খাড়া হয়ে গেল, ওর কিন্তু চোখ আমার দিকেই। আমি এখনই গিয়ে সিংহ রাজাকে পাঠিয়ে দিচ্ছি। বলে সিংহী ওখান থেকে চলে যায়। ছাগল এদিক ওদিক নিজের বাচ্চাকে নিয়ে গ্রামের দিকে দৌড়াতে থাকে। দৌড়ানোর সময় পেছন ফিরে একবারও তাকায়নি। আর সোজা চাষির উঠানে বানানো নিজেদের খুঁটির কাছে পৌঁছে নিঃশ্বাস নিল। বাকি বাচ্চারাও নিজের মা আর ভাইকে দেখে খুশি হলো। মা, তুমি তো জঙ্গলে গেছিলে, আমরা ভয় পেয়ে গেছিলাম, যদি কোনো হিংস্র পশু ধরতো। ধরতো মানে ধরে নিয়েছিল হায়না, সিংহ আর সিংহী, কিন্তু মা আমাকে ওদের থেকে বাঁচিয়ে নিল। কি করে? বাচ্চারা লড়ার জন্য শুধু শক্তি বুদ্ধি এবং ধৈর্য দুটোই লাগে। একটা কথা সব সময় মনে রাখবে, বিপদ আসলে কোনোদিন ভয় পেয়ে যাবে না, ধৈর্য সময় এবং বুদ্ধি নিয়ে কাজ করে যাবে। এভাবেই তুমি প্রত্যেকটা বিপদের সমাধান পেয়ে যাবে। সে অনেক অনেক দিন আগের কথা। একটি জঙ্গলে বাস করত একটি টুনি আর তার দুটি ছানা। টুনি তার দুটি ছানা নিয়ে খুব সুখেই দিন যাপন করছিল। কিন্তু একদিন টুনির বাসার উপর নজর পড়ল একটি পাজি শিয়ালের। আরে বা, এ দেখি টুনির বাসায় দুই দুইটা ছানা আছে, যাই টুনিকে বোকা বানানোর চেষ্টা করি। উফ, কি যে নাদুস নুদুস ছানা, আমাকে আজ যেমন করেও হোক এটা খেতেই হবে। টুনটুনি পাখির মাংস যে কত নরম আর সুস্বাদু হয় তা কেবল যে খায় সেই জানে। আমাকে যেভাবেই হোক এ দুটো ছানা খেতেই হবে। এই বলে শিয়াল ঝোপ থেকে বেরিয়ে টুনির বাসার নিচে গেল আর টুনিকে বলতে লাগলো, এই বেটা টুনি, তোর ছানা দুটোকে নিচে ফেলে দে, তা না হলে আমি যদি গাছে উঠি তাহলে কিন্তু তোর ছানাদের সাথে সাথে আমি তোকেও গিলে খেয়ে ফেলবো। কেন, তুমি কি বানর নাকি সাপ যে গাছে উঠবে? তুমি তো একটা শিয়াল, তুমি কিভাবে গাছে উঠবে? আমাকে তুমি বোকা পেয়েছো নাকি যে তোমার ভয়ে আমার ছানা দুটোকে নিচে ফেলে দিব? তোমার যদি ক্ষমতা থাকে তাহলে তুমি উপরে এসো, উপরে এসে আমার ছানা দুটো খেয়ে যাও। এখনো সময় আছে, তোকে ভালোই ভালোই বলছি, এখনই তোর ছানাদের নিচে ফেল, তা না হলে সত্যি সত্যি আমি কিন্তু তোর বাসার উপরে উঠে যাব, তখন কিন্তু আমি তোর ছানাদের সাথে সাথে তোকেও খেয়ে ফেলবো। বললাম তো, যদি তুমি পারো তাহলে আমার বাসায় চলে এসো, তুমি গাছের উপরে এসে কেমন করে আমার ছানা খাও আমি তাই দেখবো। না না, ভেবেছিলাম টুনিকে বোকা বানিয়ে ওর কচি ছানাদের খাবো, কিন্তু দেখছি বেটা অনেক চালাক, টুনির গাছটা দেখছি অনেক চিকন, এই গাছটা যদি আমি ঝাঁকাতে শুরু করি তাহলে তো বাচ্চাগুলো উপর থেকে নিচে পড়ে যাবে, আর এখন আমি এই বাচ্চাগুলোকে খেতে পারবো। এই বলে পাজি শিয়ালটি
টুনির গাছ শাকাতে শুরু করে। জোরে জোরে ঝাঁকুনির ফলে টুনির বাসা থেকে তার ছানা দুটি নিচে পড়ে যায়, আর দ্রুত শিয়াল ছানা দুটিকে খেয়ে ফেলে। দেখলি তো টুনি, তোর ছানাদের কিন্তু আমি খেয়েই ফেললাম। শুধু মাঝখান থেকে তুই বেঁচে গেলি। আমি যদি সত্যি সত্যি গাছে উঠতে পারতাম তাহলে কিন্তু আমি তোকেও গিলে খেতাম। আমি এখন যাই, তোকে বাঁচিয়ে রেখে লাভই হয়েছে। তুই আবারও ডিম দিবি আর আমি আবারও তোর বাচ্চা খাবো। তুমি খুবই বাজে একটা শিয়াল। আমার ছোট্ট ছোট্ট নিষ্পাপ বাচ্চাদের খেয়ে তোমার কি লাভ হলো? তোমার তো পেট ভরলো না, তাহলে কেন তুমি আমার ছানা দুটোকে খেলে? আরে বল, তুই কি বুঝবি, তোর ছানাগুলোকে খেয়ে আমি যে কি মজা পেয়েছি তা তো বলে বোঝানো যাবে না। এরকম মজাদার খাবার আমি আমার জীবনেও তো খাইনি। তবে তুই টেনশন করিস না, এরপরেও কিন্তু আমি তোর ছানাদের খাবো। এখন এক কাজ কর, তাড়াতাড়ি ডিম পার, একটু মোটা কাটা বাচ্চা তৈরি কর। এই কথা বলেই শিয়াল সেখান থেকে চলে গেল। আর টুনি মন খারাপ করে বাসাতেই বসে থাকলো আর কান্না করতে লাগলো। এই ঘটনা ঘটার বেশ কিছুদিন হয়ে গেছে। একদিন শিয়াল তার বাসায় বসে চিমাচ্ছিল। হঠাৎ শিয়ালের টুনির কথা মনে পড়লো। আরে টুনির ছানাদের খেলাম তো অনেক দিন হয়ে গেল, এর মধ্যে মনে হয় টুনি আবার ডিম পেড়েছে, আর ডিমগুলো ফুটে মনে হয় বাচ্চাও বের হয়েছে। যাই টুনির বাসায় একটু উঁকি মেরে দেখে আসি, আমাকে দেখে হয়তো বাচ্চাগুলো লুকিয়ে ফেলতে পারে, তখন তো আমার কপালে কিছুই জুটবে না। এই বলেই শিয়াল রওনা দিল টুনির বাসার উদ্দেশ্যে। এইদিকে টুনি আরো দুটি ছানা ফুটিয়েছে। আগের মতোই টুনি তার ছানা দুটোকে পাহারা দিচ্ছিল। দুষ্টু শিয়াল ঝোপের আড়াল থেকে দেখতে লাগলো টুনির বাসায় আগের মতো নাদুস নদুস দুটো ছানা আছে, দেখতে ভারী মিষ্টি। আরে এ তো টুনির দুটো ছানা, না না না, খুব একটা দেরি করা যাবে না। টুনির কাছে যাই এবং গিয়ে তার ছানা দুটো চাই। ভালোই ভালোই যদি দিয়ে দেয় তাহলে আমি ওকে কিছুই বলবো না, আর যদি না দেয় তাহলে সেই আগের মতো গাছ ঝাঁকুনি দিতে শুরু করব, তাহলে একা একা ছানাগুলো নিচে পড়ে যাবে। এই বলি শিয়াল চোপের আড়াল থেকে বেরিয়ে আসে, আবার টুনির বাসার নিচে গেল আর টুনিকে ভয় দেখিয়ে বলতে লাগলো, কে রে টুনি, আবার দেখি তুই দুটো ছানা ফুটিয়েছিস। আমি বলেছিলাম না আমি আবার আসব, দেখ আমি ঠিক চলে এসেছি। নে আর দেরি করিস না, ভালোই ভালোই তোর ছানাগুলো মাটিতে ফেল, আমার পেটটা চুচু করছে। আমি তোমার কাছে হাত জোর করে মিনতি করছি, তুমি আমার ছানাগুলোকে খেও না। আমার ছানা দুটো নির্দোষ আর নিষ্পাপী, তোমাকে কি ক্ষতি করেছে ও? তুমি ওদেরকে খেও না, কমসে কম তুমি ওদেরকে ছেড়ে দাও। দেখ টুনি, এখনো কিন্তু সময় আছে, আমি তোকে ভালোই ভালোই বলছি, ছানাগুলোকে এখনই নিচে ফেল, আর কাকুতি মিনতি করে কোনো লাভ হবে না, আমি তোর ছানাগুলোকে খাবোই খাবো। ভালো এটাই হবে যে তুই তোর ছানাগুলোকে ভালোই ভালোই নিচে ফেলে দে। আমি তোমার কাছে হাত জোর করে ভিক্ষা চাচ্ছি, তুমি আমার ছানা দুটোকে ছেড়ে দাও ভাই, আমার ছোট্ট নিষ্পাপী দুটো বাচ্চা, ওদেরকে বাঁচার সুযোগ দাও এবার। ও বুঝতে পেরেছি, সোজা কথায় আর কাজ হবে না, আঙ্গুলটা এবার বাঁকাতেই হবে, আবারও গাছ জোকাতে শুরু করি, তাহলেই তো ছানাগুলো মাটিতে লটিয়ে পড়বে। এই বলেই শিয়াল টুনির গাছটি ঝাঁকানো শুরু করে। জোরে জোরে ঝাঁকুনির ফলে বাসা থেকে তার দুটি ছানা আবার নিচে পড়ে যায়, আর দ্রুত শিয়াল ছানা দুটিকে খেয়ে ফেলে। তারপর শিয়াল তার আস্তানায় ফিরে গেল। টুনি সেটা দেখে মন খারাপ করে বাসায় বসে কান্না শুরু করলো। পরের দিন সকালে টুনির বান্ধবী কাক চলে এলো। কি হয়েছে ছোট্ট টুনি পাখি, তুমি কান্না করছো কেন, আর তোমার ছানা দুটো কোথায়? আর বলো না কাক বোন, একটি পাজি শিয়াল আমার ছানা দুটো খেয়ে ফেলেছে। এর আগেও একবার আমার ছানা দুটো খেয়ে ফেলেছে, আর আমি কিছুই করতে পারছি না। শিয়াল কিভাবে তোমার বাচ্চা দুটো খেয়েছে? শিয়াল তো গাছে উঠতে পারে না, তাহলে সে তোমার ছানা দুটো কে কিভাবে খেলো? পাজি শিয়াল বুদ্ধি করে এই গাছটি ঝাঁকাতে শুরু করে। গাছ ঝাঁকুনির ফলে আমার ছানা দুটো নিচে মাটিতে পড়ে যায় আর শিয়াল ওদেরকে খেয়ে ফেলে। আসলে আমার বাসার গাছটি অনেক সরু, তাই শিয়াল অনেক সহজে ঝাঁকাতে পারে গাছটি। ও এইবার বুঝতে পেরেছি শিয়াল কিভাবে তোমার ছানা খায়। তুমি এখন কি করবে ঠিক করেছো?
আমি এখন প্রতিশোধ নিব, আমার সন্তান হারানোর প্রতিশোধ চাই। যেভাবেই হোক আমি শিয়ালের কাছ থেকে বদলা নিব। পাজি শিয়াল দুদুবার করে আমার ছানা খেয়ে ফেলেছে, কিছুতেই আমি ওকে ছাড়ব না। শিয়াল তো অনেক বুদ্ধিমান ও চালাক, তাই তুমি শিয়ালের সাথে কোনোভাবেই পেরে উঠবে না। তাহলে কিভাবে তুমি প্রতিশোধ নিবে, কি ভেবেছো তুমি, কোনো বুদ্ধি আছে তোমার কাছে? শিয়ালকে আমি যখনই সামনে পাবো ওর মাথাটা ঠোকরাতে থাকবো, আর ওর মাথা ঠোকরাতে ঠোকরাতে ওর ঘিলু বের করে ফেলবো। তাহলে ওই ব্যাটা শিয়াল চরম শিক্ষা পাবে। আরে বোকার মতো কথা বলছো কেন ছোট্ট টুনি পাখি, তুমি যখনই ওর মাথা ঠোকরাতে যাবে তখনই তো ও তোমাকে ধরে খেয়ে ফেলবে, তখন তুমি ওর খাবার হয়ে যাবে। আমার কথা শোনো, মনোযোগ দাও। শিয়াল যখন ঘুমাবে তখন তুমি একটা ছুরি নিয়ে ওর লেজ কেটে ফেলবে, তাহলেই ওই শিয়ালের চরম শিক্ষা হবে। লেজ হচ্ছে শিয়ালের সবচেয়ে প্রিয় জিনিস, তুমি যদি ওর লেজটা কেটে ফেলো তাহলে এই জঙ্গলে ওর মুখ কাউকে দেখাতে পারবে না, আর লজ্জাতেই ও মারা যাবে। ঠিক বলেছো কাক বন্ধু, এই কাজটাই করতে হবে। শিয়ালের লেজটা কেটে দিলে ও কোনো মতেই মুখ দেখাতে পারবে না, তাহলে একদিন সুযোগ বুঝে ওর লেজটা কেটে দিতে হবে। এরকম বুদ্ধি দিয়ে কাক সেখান থেকে চলে যায়, আর টুনি একা একা সেখানে বসে থেকে ভাবতে শুরু করে। কাক আমাকে সঠিক বুদ্ধি দিয়েছে, আমার কোনো ক্ষতি হবে না, কিন্তু শিয়ালের অনেক বড় ক্ষতি হয়ে যাবে, আর ও লজ্জাতে এই বনে থাকতে পারবে না। এখন যেভাবেই হোক আমাকে একটা ছুরির ব্যবস্থা করতে হবে, শিয়ালের লেজ কেটে দিব, তাহলেই হবে শিয়ালের উচিত শিক্ষা। এই বলেই টুনি পাখি পাশের গ্রামে ছুরির ব্যবস্থা করতে যায়। আর একদিন শিয়াল খাওয়া দাওয়া করে আরামায়েশে ঘুমাচ্ছিল, তখনই টুনি সেখানে একটি ধারালো ছুরি নিয়ে চলে আসে, আর সুযোগ বুঝেই শিয়ালের লেজটা কেটে দেয়, আর শিয়ালেরও ঘুম ভেঙে যায়। আর টুনি দেরি না করেই তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। ওরে বাবারে, এ কি সর্বনাশ হলো, টুনি দেখি আমার লেজটা কেটে দিল, এখন আমি কি করব, লেজ ছাড়া এই জঙ্গলে আমি কিভাবে বের হব, আমার তো মান ইজ্জতের ফালুদা হয়ে গেল, আমি এখন মুখ দেখাবো কি করে, আমার তো আর কোনো মান সম্মানই থাকলো না, লেজ ছাড়া তো আমাকে দেখতে ঝুকারের মতো লাগছে, আমার তো সবই শেষ হয়ে গেল। এই বলে সেই শিয়াল লজ্জায় মাথা নিচু করে দূরে কোথাও লুকিয়ে পড়ে। এ ফল তো আমার, তুমি কেন এ ফল খাচ্ছ? তোমার কিভাবে হলো, যখন আমি এখানে এসেছি এখানে তো কেউ ছিল না, আর তাছাড়া জঙ্গলে সব কিছুতেই তো সব পাখিদের সমান অধিকার। তোমার এত বড় সাহস, তুমি কুকুর মুখের উপর কথা বলো, আমি বলেছি তো বলেছি এ ফল আমারই, যাও ভাগো এখান থেকে। আমি যাব না, কারণ তুমি মিথ্যা বলছো। ছোট্ট টুনটুন এসব কথা বলাতে কাকের অনেক রাগ হয়, তখন কাক টুনটুনের কাছে গেল আর টুনটুনকে ঠোকরাতে রাখলো। টুনটুন তখন জোরে জোরে কান্না করতে লাগলো আর বলল, আমি এখনি আমার মা বাবার কাছে তোমার কথা বলবো। তারপর টুনটুন কান্না করতে করতে সেখান থেকে চলে গেল। এদিকে কুকু অনেক খুশি হয়, কারণ সে মিঠুকে তাড়িয়ে দিয়েছে, আর সে নিজের খুশিতে ফলটি খেয়ে নেয়। কুকু অনেক বেশি খারাপ হয়ে গেছে, আর সবকিছুতে তার মায়ের আদর পেয়ে হয়েছে। কুকু প্রতিদিন কোনো না কোনো ছোট পাখিকে মেরেই যায়, আজকেও সে টুনটুনকে অনেক বেশি মেরেছে। মা মা, কুকু আমাকে মেরেছে, ওই ফল আমার ছিল, আমি ওই ফলটি খুঁজে পেয়েছি, কুকু সেখানে গিয়ে আমার ফলটি ছিনিয়ে নিয়েছে আর আমাকে অনেক মেরেছে। টুনটুন, তোমার মা এখনই কুকুর মা বাবার কাছে গিয়ে বলে আসবে, টুনটুন যেখানে কুকু থাকবে তুমি সেখান থেকে তাড়াতাড়ি চলে আসবে। জানি না এই কাক ও কাকলি তার বাচ্চার কুকুর খারাপ কাজগুলোকে কেন যে তাদের চোখে পড়ে না। টুনটুন তুমি চুপ হয়ে যাও, কান্না করো না, আমি এখনই যাচ্ছি কুকুর মা বাবার কাছে। তারপর টুনি কাকের বাসায় গেল আর কাককে বলল, কাক ভাইয়া, আমি তোমাকে শিক্ষা দিতে আসিনি, কারণ সব বাচ্চারাই এক হয়, তুমি কুকুকে একটু বোঝাও যেন মারামারি কাটাকাটি না করে। কাকলি কুকু টুনটুনকে তার ঠোঁট দিয়ে অনেক মেরেছে, তার শরীর থেকে এখন রক্ত ঝরছে। মনে হয় তোমার টুনটুন আমার কুকুকে কিছু বলেছে, না হলে সে তো এমনটি করার কথা না, আমার কুকু তো সব বুঝে, সে তো অনেক ভালো, কাউকে কিছু বলে না। ঠিক তখনই কুকু সেখানে আসলো, কাকলি তখন বলল, মা টুনটুন আমার থেকে ফল নিয়ে যেতে চাইলে
আমার অনেক রাগ ওঠে, এজন্যই আমি রাগের মাথায় তাকে মেরেছি। দেখেছো, আমি বলেছি না আমার কুকুর নিজের ইচ্ছায় কাউকে কিছু করে না। এবার তো তুমি যাও, গিয়ে নিজের কাজ করো। কাকুলি, বাচ্চাদের সব কথায় বিশ্বাস করতে নেই। দেখো, ওই কথার জন্য তোমরা একদিন বড় বিপদে পড়বে। দেখো টুনি, বিপদে তো আমরা পড়ব, তুমি না, তাই না? তো এত ট্যাঁটে করছো কেন তুমি? তোমরা সবাই আমার কুকুরকে দেখে জ্বলতে থাকো। টুনি কিছু বুঝতে না পেরে হতাশ হয়ে সেখান থেকে চলে গেল। এদিকে কাক তখন কাকুলিকে বলল, কাকুলি, নিজের বাচ্চাকে নিয়ে এত বড় বড় কথা বলা তোমার উচিত হয়নি। আবার তুমিও শুরু করেছো, আমার বাচ্চা তো এই জঙ্গলের হিরো, এজন্যই তো কোনো পাখি আমার কুকুরকে সহ্য করতে পারে না, এজন্য প্রতিদিন সবাই বাহানা বানিয়ে আসতে থাকে। তারপর কাক চুপ হয়ে যায়। এভাবেই রাত হয়ে যায়। যখন অনেক রাত হয়ে যায় তখন সবাই ঘুমিয়ে পড়ল, কিন্তু কুকু তখনই ঘুমায়নি। সে কারো ক্ষতি করার জন্য চিন্তা করছে। ঠিক তখনই সে বাসা থেকে বের হয়ে সোজা লতার বাসায় চলে যায়। ধীরে ধীরে লতার বাসায় ঢুকে লতার ডিম নিচে ফেলে দেয় আর তার বাসায় চলে যায়। যখনই তার বাসায় চলে যেতে লাগলো ঠিক তখনই তোতার বাচ্চা মিঠু তাকে ডেকে ফেললো। মিঠু, মিঠু, এই কাকাঙ্কেলের বাচ্চা কুকু এই সময় কোথা থেকে আসছে? কুকু সারা রাত একা একা জঙ্গলে ঘুরে বেড়ায়, আঙ্কেল আন্টি খেয়ালই রাখে না। এভাবেই সকাল হয়ে গেল। যখনই লতার ঘুম ভাঙলো তখনই সে তার ডিম না দেখতে পেয়ে চিন্তায় পড়ে গেল। আর যখনই তার গাছের নিচে পড়ে ডিম ভেঙে আছে দেখলো তখনই সে কান্না করতে লাগলো আর বলল, আমার ডিম, আমার ডিম কিভাবে ভেঙে পড়ে গেল? লতার কান্নার আওয়াজ শুনে সব পাখিরা একত্র হয়ে গেল আর তার বাসায় আসলো। টুনি তখন বলল, আরে লতা, আজকে রাতে না ঝড় বাতাস ছিল আর না অন্ধকার ছিল, তারপরেও তোমার ডিম কিভাবে নিচে পড়ে গেল? এটা তো আমিও বুঝতে পারছি না টুনি, রাতে যখন আমি ঘুমিয়েছিলাম তখন তো আমার ডিম একদম ঠিক ছিল, কিন্তু সকালে যখন আমার ঘুম ভাঙে তখন আমার ডিম আমি ভাঙা দেখতে পাই। আমার তো কারোর সাথে শত্রুতাও নেই, তারপরেও কে আমার ডিম ভেঙে ফেললো? আমাদের জঙ্গলে তো কখনোই এমনটি ঘটেনি, কিন্তু এটা করলো কে? মিঠু, মিঠু, কিন্তু টোনা আঙ্কেল আমি জানি কে এটা করেছে। মিঠু বলো, কে আমার সাথে এমনটা করেছে? এসব কাজ কুকু করেছে। আমার যখন রাতে ঘুম ভাঙে তখন আমি দেখি যে কুকু লতা আন্টির বাসা থেকে বের হচ্ছে। চলো আমরা সবাই কাকুলির কাছে যাই, গিয়ে বলি তার বাচ্চা কত বড় দোষ করেছে, হয়তো সে বুঝতে চেষ্টা করবে। আচ্ছা চলো তাহলে। তারপর তারা সবাই সেখান থেকে চলে গেল। কাক তখন বলল, সবাই এখানে, তোমরা সবাই ঠিক আছো তো? এটা তোমার বাচ্চাকে জিজ্ঞেস করো না, সে কালকে রাতে আমার বাসায় গিয়ে আমার ডিম কেন নিচে ফেলে ভেঙেছে। কিন্তু কুকু তো আমাদের সাথেই ঘুমিয়েছিল, তোমাদের হয়তো কোথাও কোনো ভুল হচ্ছে। তোমাদের সবার এত সাহস হলো কিভাবে আমার কুকুর নামে এত বড় মিথ্যা অপবাদ দেওয়ার? আমরা মিথ্যা অপবাদ দিচ্ছি না কাকুলি, কাল রাতে কুকু যখন লতা ডিম ভেঙে তার বাসা থেকে বের হয়েছে মিঠু তার নিজের চোখে দেখেছে। টুনি তুমি চুপ করো, আমি যদি বলি কাল রাতে তোমার টুনটুনকে লতার বাসা থেকে বের হতে দেখেছি তাহলে? কাকুলি তুমি একদম ভালো করছো না, তোমার বাচ্চা ভুল করলে তুমি তাকে বোঝাও, কিন্তু তুমি তা না করে তার হয়ে কথা বলছো। দেখে নিও, কিছুদিনের মধ্যে তোমাদের বড় বিপদে পড়তে হবে। তোমাদের কুকুর জন্য আমরা অনেক বড় ভুল করেছি এখানে এসে। চলো সবাই এখান থেকে, আমরা চলে যাই। তারপর তারা সবাই সেখান থেকে চলে গেল। কাক তখন বলল, কুকু তুমি কি কাল রাতে বাসা থেকে বের হয়েছিলে? কুকু জবাব দেওয়ার আগে কাকলি বলে ওঠে, খবরদার, তুমি ওদের কথা শুনে আমার বাচ্চাকে কিছু করার চেষ্টা করবে না। কাক তখন চুপ হয়ে যায়। অন্যদিকে সব পাখিরা একসাথে বসে বৈঠকে বসলো। টুনি তখন বলল, এ কাকলি তো কারো কথাই শোনে না, আমি তোমাদের সবাইকে একটি কথা বলতে চাই, যদি তোমরা শুনতে চাও। হ্যাঁ অবশ্যই বলো টুনি, আমরা শুনবো।
আজকের পর থেকে কোনো পাখি কুকুর সাথে কথা বলবে না, এইবার সে যাই করুক না কেন। আর আমরা সবাই আমাদের বাচ্চাদের বলে দিব যে যেখানে কুকুর থাকবে সেখান থেকে যেন তাড়াতাড়ি চলে আসে, আর আমরাও কাকলির কাছে যাব না। কিছুদিন পর কাকলিরও ভালো শিক্ষা হবে। টুনি, তুমি একদম ঠিক বলেছ, এটাই আমরা করব। তারপর সব পাখিরা তাদের বাসায় চলে যায়। সব পাখিরা তাদের বাচ্চাদের বলে দেয়। যখনই কুকু অন্য ছোট পাখিদের সাথে ঝগড়া করতে আসে, তার আগেই তারা সেখান থেকে চলে আসে। কুকুর অনেক বিরক্তি লাগলো। কুকু তখন বলল, সবার আজকে কি হলো? আজকে তো কোনো মজাই করতে পারছি না, এখন আমি কি করব? আমি অন্য জঙ্গলে যাব, আর যাকে সামনে পাব তাকেই মেরে আসব। এই কথা বলে কুকু অন্য জঙ্গলে গেল। যখন সে অন্য জঙ্গলে পৌঁছালো, ঠিক তখনই তার নজরে পড়ে একটি শিয়ালের বাচ্চা। শিয়ালের বাচ্চার মুখে আঙ্গুর দেখতে পায়। তখনই কুকু শিয়ালের বাচ্চার কাছে গেল আর বলল, এই ছোট শিয়াল, তুমি এখানে কি করছো? তুমি জানো না এই আঙ্গুর ফল আমার? আমি তো তোমাকে এই জঙ্গলে আগে কখনো দেখিনি, তুমি মিথ্যা বলছো। এই আঙ্গুর ফল আমার, জঙ্গলে সবার। তোমার এত বড় সাহস, তুমি কুকুর মুখের ওপর কথা বলো। আমি বলেছি তো বলেছি, এ ফল আমারই, যাও ভাগো এখান থেকে। এই কথা বলে কুকু বাচ্চা শিয়ালকে ঠোকরাতে লাগলো। বাচ্চা শিয়াল তখন কান্না করতে করতে তার মা বাবার কাছে গেল, আর তার বাবা তাকে বলল, বাবা কি হয়েছে তোমার, আর তোমার শরীর থেকে রক্ত ঝরছে কেন? বাচ্চা শিয়াল তখন কান্না করতে করতে সমস্ত কথা তার মা বাবাকে জানালো। কাকের বাচ্চার এত সাহস, আমাদের জঙ্গলে এসে আমাদের বাচ্চার সাথে লড়াই করে। বাচ্চা শিয়াল তখন মা বাবাকে সাথে নিয়ে কুকুর কাছে গেল। এদিকে কুকু এখনো বসে আঙ্গুর ফল খাচ্ছে। তারা সেখানে গেল আর কুকুকে ধরে নিয়ে আসলো। এমন ভাবেই সন্ধ্যা হয়ে গেল। কাক ও কাকলি চিন্তায় পড়ে গেল। কাক তখন বলল, কুকু এখনো ঘরে ফিরলো না কেন? চলো আমরা কুকুকে খুঁজতে বের হই, জানি না কোথায় চলে গেল সে। তারপর তারা দুজন সারা জঙ্গল খুঁজতে লাগলো, কিন্তু কোথাও কুকুকে খুঁজে পেল না। তখন অনেক রাত হয়ে গেল। কাকলি তখন বলল, আমার কুকু কোথায় চলে গেল? কারো নজর লেগেছে আমার কুকুর উপর, কারণ সবসময় কেউ না কেউ আমার বাচ্চার পেছনে লেগেই থাকে। সবসময় অন্যদের দোষ দেওয়া বন্ধ করো, তোমার আদর পেয়েই সে এত খারাপ হয়েছে। পরের দিন কাক ও কাকলি অন্য জঙ্গলে পৌঁছে গেল। সারা জঙ্গলে কুকুকে খুঁজতে লাগলো। হঠাৎ করে তাদের একটি গাছের নিচে কুকুকে চোখে পড়ল। কুকুর গলায় ফাঁসির রশি ঝুলছে, সাথে শিয়ালের পরিবার। তাড়াতাড়ি তারা সেখানে আসলো। কাকলি তখন বলল, আমার বাচ্চা, তুমি এখানে কিভাবে আসলে? এ তোমাদের বাচ্চা? এ তো খারাপ বাচ্চা তোমাদের, তোমরা দুজনও খারাপ। এখন তোমাদের বাচ্চা আমাদের হাতে, তোমরা তাকে এখান থেকে নিয়ে যেতে পারবে না। সে আমাদের বাচ্চাকে মেরে রক্ত ঝরিয়েছে, আমরাও তাকে ছাড়বো না। আপনারা প্লিজ তাকে ক্ষমা করে দিন। এখান থেকে গেলেই তো সে আবার আসবে, চলে যাও তোমরা এখান থেকে, না হয় তোমাদেরও এই অবস্থা হবে। ইচ্ছা করলে তোমাদের বাচ্চাকে খেয়ে নিতে পারতাম, কিন্তু সে আমার বাচ্চাকে আঘাত করেছে, তাই তাকে ঝুলিয়ে মারবো। মা মা, ওরা আমাকে অনেক মেরেছে, কাল থেকে কিছুই খেতে দেয়নি, তোমরা আমাকে এখান থেকে নিয়ে যাও, আর কখনো কাউকে মারবো না। কাকলি শিয়ালের কাছে আর বাচ্চার জন্য নাটক করতে লাগলো। শিয়াল তখন বলল, আমি তাকে এক শর্তে ছেড়ে দিব, যদি কেউ তোমার ও তোমার বাচ্চার সম্পর্কে ভালো বলে, যাও যাও নিয়ে আসো তোমাদের জঙ্গল থেকে। কাক ও কাকলি তাড়াতাড়ি তোতার বাসায় আসলো আর বলল। তারপর কাকলি তখন তোতাকে সমস্ত কথা জানালো। তোতা তখন বলল, যখন আমরা সবাই তোমাকে বোঝানোর চেষ্টা করতাম তখন তো শুনতে না, যাও এখন নিজে গিয়ে ছাড়িয়ে আনো না তোমার বাচ্চাকে, আমি পারবো না। তখন তারা তাড়াতাড়ি লতার কাছে গেল। লতাও তাদেরকে না বলে দিল। আর কার কাছে যাবে? টুনি তো তোমাকে দেখতেই পারে না। কিন্তু টুনি আমাদের অবশ্যই সাহায্য করবে, চলো আমরা তাড়াতাড়ি টুনির কাছে যাই, না হলে কুকুরকে শেয়াল মেরে ফেলবে। তারপর তারা দুজন টুনির কাছে গেল আর বলল,
টনি বোন, আমরা খুব অসহায় হয়ে তোমার কাছে এসেছি। কেন কাকুলি, কি হয়েছে আর তোমরা এই কথা বলছো কেন? তোমরা কি কোনো বিপদে পড়েছো নাকি? হ্যাঁ টনি, আমরা খুব বিপদে পড়ে তোমার কাছে এসেছি। সেদিন যদি তোমার কথা শুনতাম, কুকুরকে শাসন করতাম, তাহলে আর আজকে অসহায়ের মতো ছোটাছুটি করতে হতো না। টনি, তুমি ঠিকই বলেছিলে, কুকুর জন্য আমাদের বিপদে পড়তে হবে, আর আজকে ঠিক তাই হলো। কেন, আজ আবার কি হলো? টনি, কুকু পাশের জঙ্গলে শিয়ালের বাচ্চাকে মেরেছে, তাই শিয়াল এখন কুকুকে আটকে রেখেছে আর বলেছে আমাদের জঙ্গল থেকে কাউকে নিয়ে যাওয়ার জন্য। যাবে আমাদের সাথে? না না, তার কিছুতেই সম্ভব না, আমি যাব না তোমাদের সাথে কাকুলি। টনি বোন, আমার কাকুলি কুকু তোমাদের সাথে অন্যায় করেছে, আমি তাদের হয়ে ক্ষমা চাচ্ছি, চলো আমাদের সাথে। টনি কাকের ভালো ব্যবহার দেখে যাওয়ার জন্য রাজি হলো। সাথে টোনা ও সব পাখিরাও টুনির সাথে গেল। টুনি তখন শিয়ালকে বলল, শিয়াল ভাইয়া, কুকু অনেক ভালো, হয়তো তার খিদে ছিল তাই এমনটি করেছে, ছেড়ে দাও। টুনির কথা মতো শিয়াল কুকুকে ছেড়ে দিল। তো বন্ধুরা, এই গল্প থেকে আমরা এই শিখলাম যে প্রত্যেক মা বাবারই উচিত তাদের সন্তানকে আদর, স্নেহ ও ভালোবাসার পাশাপাশি শাসন করা, যেন খারাপ কাজগুলো থেকে বের হয়ে আসতে পারে, অন্যায় কাজে যেন জড়িয়ে না পড়ে, কারণ আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। তারা সবাই সেখান থেকে চলে আসলো, কুকুও ভালো হয়ে গেল, তারা সবাই সুখে শান্তিতে জীবন কাটাতে লাগলো। তো বন্ধুরা, আমাদের গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর গল্পটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবে না।